কিন্তু আমাদের দেশে প্রশ্ন হলো দুইটা দল, এক দল ওলি আল্লাহর মাজারের পক্ষে, এই মনে রাখবেন কয়টা দল, একটা হলো হযরত উলামায়ে কেরামদেরকে দৃষ্টি আকর্ষণ করছে, একটা হলো ওলি মানে কিন্তু মাজার মানে না, আর একটা দল হলো ওলিও মানে মাজারও মানে। তো যারা ওলি মানে মাজার মানে না, এরা আসলে মূলত ওলি মানে না। এটা পাবলিকের ফিডা খাইব দিকা কথা কন, ঠিক না? পাবলিকের ফিডা খাইবে, সেই জন্য কো ওলি আছে দেশ, কারণ এরারও তো এখন ওলি বাড়িছে নামে, এরারও হিসাব বাড়িছে এরার নামের উপরে, কি কয় কো ওলি বিন ওলি, কথা কয় না? আমি জীবন ওয়াহাবিরের মধ্যে এই কথা শুনছি না, ওলি ইবনে ওলি। তো এরা কয় ওলি বিন ওলি মানে ইয়ানি ওলি ইবনে ওলি, ওলির ছেলে ওলি, ওলির ছেলে যদি ওলি হয়, আর একজন আল্লাহর ওলিকে যদি দাফন করা হয় এই জায়গায়, অবশ্যই জিয়ারতের জন্য মানুষ যাবে, কথা বলুন ঠিক না? তো জিয়ারতের জন্য যখন যাবে এই জায়গাটা তো মাজারে পরিণত হবে, কারণ মাজার শব্দের অর্থই হচ্ছে জিয়ারতের জায়গা, কথা বলেন ঠিক কি না? এই বাংলাদেশে ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার পানিশ্বর গ্রামে সারা বাংলার বর্তমান জমানায় একজন মহান জিন্দা ওলি, তার চাক্ষুষ প্রমাণ হলো মান্নান সাহেব রহমাতুল্লাহ। এখানে এই আলোচনাগুলা শোনার পরে, ভাইরাল হওয়ার পরে, অনেকে কমন করে মাজার ফুজারি, যিনি আমি এই মাইকে বললাম, যিনি বলবেন মাজার ফুজারি অবশ্যই তার জন্মের মধ্যে সমস্যা আছে। আপনারা কেউ মাজার ফুজা করেছেন? এখানে অসংখ্য ওলামায়ে কেরামগণ রয়েছেন, অসংখ্য কোরআনে হাফেজরা রয়েছেন, এই দেশের ওহাবি আহলে হাদিস জামাত ইসলাম মূলত মূল গুরি শব্দের একই, গুরির খাসিলত শব্দের এক খাসিলত, কোনটি আহলে হাদিসকে স্বীকার করে কোনটি স্বীকার করে না, কিন্তু তাদের মূল খাসিলত একটাই, মূল গুরির আকিদা একটাই। ওহাবিদের যে আকিদা, আহলে হাদিসের এই আকিদাই, তো বলে আহলে হাদিসের আকিদাটা হইল জঘন্য, খারাপের চেয়েও আরো বেশি খারাপ। কিন্তু এখন প্রশ্ন হলো, যারা আল্লাহর ওলিদের বিরোধিতা করে, মাজার শরীফের বিরোধিতা করে, কমন লেখে মাজার ফুজারি, এর মতন এত বড় ছাগল, জন্ম দোষ মৌলবি হোক আর মৌলবি না হোক, গুড়ি হাত দিলে দেখবেন তার মূল জায়গাটা তুই সমস্যা। আর এরা এই সমস্যা সৃষ্টি করবে এটা আমার আল্লাহ জানে, জানে বিদায় আমার আল্লাহ বলেন আলা, নামাজের আগে আলা বলে নাই। আলেম সাহেবরা শুনুন, রোজার আগে আলা বলে নাই, হজের আগে আলা বলে নাই, কারণ জানে ওয়াহাবিরা নামাজের বিরোধিতা করবে না, হজের বিরোধিতা করবে না, রোজার বিরোধিতা করবে না, কিন্তু আল্লাহর প্রিয় বান্দাদের বিরোধিতা করবে মুনাফিকের দল। এই জন্য আল্লাহ আগেই বলেন আলা, খবরদার। কেন খবরদার? বি কেয়ারফুল, আমার প্রিয় বান্দা যারা, ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম, মুফাসসিরিন কুরআনগণ লেখেন লা খাউফুন ফিদ দুনিয়া ওয়ালা হুম ইয়াহজানুন ফিল আখিরা, দুনিয়া এবং আখিরাতের আল্লাহর ওলিদের কোনো ভয় নাই, কথাটা আল্লাহ।
আর আমাদের দেশের কিছু মৌলভীরা বলে যে পিসাবরা তারা মুরিদ ফার করব, নিজে ফার করবনি। আল্লাহ যেখানে বলে দুনিয়াতেও ভয় নাই আখেরাতেও, অর্থাৎ দুনিয়াতে চিন্তা নাই আখেরাতে ভয় নাই, দুনিয়াতে কোনো টেনশন নাই, কেননা আমি সবকিছু তার জবান তার হাত সব আমার। আর কবরে গেলে তার কোনো চিন্তা নাই, কেননা সে ডাইরেক্টলি আমার রাহে সরাসরি আমার কাছে চলে আসে, তার নিয়ন্ত্রণ করি আমি আল্লাহ। আর এই জন্য তার পাওয়ার যদি দুনিয়াতে থাকে এক গুণ, সে এন্তেকাল করলে আমি বাড়াই দেই 70,000 গুণ। যার প্রমাণ হলো আপনারা নিজের চোখে দেখেছেন, যদি আজকে চোখে না দেখতেন, যারা আজকে নতুন এসেছেন, অন্যদিনের কথার ভিতরে একটা কনফিউশন আপনাদের মনের ভিতরে থাকতো যে আসলে কিছু না কিছু। আজকে প্রতি বৃহস্পতিবারে মাজার শরীফের গ্রিলগুলি মান্নান সর রহমাতুল্লাহ আলাইহি পানিশরের জমিনে যার মাজার শরীফের গ্রিলগুলি তত্তর করে কাঁপে শুনেছি, কই আমরা দেখিয়ে কিছুই দেখলাম না, কথা কন ঠিক কিনা? কিছু না কিছু লোকের ভিতরে এটা হয়তো আজকে অনেকটা দেরিতে, কিন্তু কোনোদিন এত দেরিতে হয় নাই। এই জন্য যে নিশ্চয় আজকের মাহফিলের মধ্যে কোনো না কোনো এক দুইটা লোক বেজাল আছে, এই বেজাল থাকার কারণেই উনি একটু সময়টা লিঙ্গার করেছেন, না হলে এর ভিতরে অনেকক্ষণ সময়ে বারবার তুফান আরম্ভ হয়েছে, কথা কন ঠিক না? যারা চাকুষ্টিলেন, কিন্তু আজকে এত মানুষ থাকার পরও এত লিঙ্গার হওয়ার কারণ কিছু কিছু মানুষের ভিতরে সমস্যা ত্রুটি আছে, যে কারণে আমরা না বুঝলেও মহান ব্যক্তি বুঝে, কথা বলুন। এক দ্বিতীয় কথা, কিছু কিছু লোক আছে আসলে আল্লাহ রুডির ফয়েজ নেওয়ার জন্য আইসে না, গিরিল লরে না লরে দেখবার লাগে আইসে, এই জন্য কতকান বসায় রেখে ইমানটারে ভালো করে মজবুত করছে, দিহি কতকান বয়ে থাকতে পারে, দিহি কতকান বসে থাকতে পারে, এরপরে আস্তে আস্তে আমি লড়ু, সুবহানাল্লাহ কই দেন না, এটা কি আমি বানায় কইছি? এরপরও যারা বলবে মিথ্যা বাংলার জমিনে, মনে করবেন যে আগার থেকে মাথা পর্যন্ত বাপ দাদা 14 গোষ্ঠী জন্মটাই মিথ্যা, আবার সময় মতো যখন দেখা যায় গলা ভিতরে লয়ে যায়, এমন কিছু কাট্টা মৌলভী আছে কি নাই?